তোমাদের অনেকেরই কোশ্চেন যে চায়নাতে কোন কোন সময়ে এডমিশন নেওয়া যায় বা এডমিশন নেওয়ার একদম পারফেক্ট সময় কোনটি। চায়নাতে হচ্ছে মূলত দুইটি সেশনে স্টুডেন্ট নেওয়া হয় এডমিশন নেওয়ার টাইম, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে মার্চ ইনটেক। সো যেহেতু সামনে সেপ্টেম্বর, সেপ্টেম্বর ইনটেক খুব কাছে চলে এসেছে, সো তোমরা যারা এখনও এডমিশন নাও নি তোমরা খুব শীঘ্রই সেপ্টেম্বর ইনটেকে এডমিশন নিয়ে নাও। ওয়ার্ল্ডে এত এত কান্ট্রি থাকতে আমরা কেন চায়নাতে স্টাডি করতে যাব? চায়নাতে স্টাডি করতে যাওয়ার অবশ্যই কিছু পজিটিভ সাইড আছে, সেগুলো হচ্ছে চায়না আমাদের হচ্ছে এশিয়া মহাদেশের ভিতর এবং হচ্ছে বাংলাদেশ থেকে খুবই কাছে, লাইক হচ্ছে 2-3 আওয়ার ডিস্টেন্স হচ্ছে ফ্লাইটে। অ্যান্ড হচ্ছে চায়নার যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই সুইটেবল। অ্যান্ড হচ্ছে যে সব থেকে বড় যেটা হচ্ছে চায়নাতে যে টিউশন ফি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, যেটা আমরা মোটামুটি সবাই খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারি। সো সেই জন্য একটা রিজন। অ্যান্ড দেন হচ্ছে চায়নার যে হচ্ছে স্টাডি মিডিয়া যেটা, সেটা হচ্ছে ইংলিশ এবং হচ্ছে সেখানে যেহেতু MBBS অ্যান্ড হচ্ছে আদার্স কোর্সগুলো ইন্টারন্যাশনাল মানের হয়ে থাকে এবং আমরা সবাই জানি চায়না হচ্ছে টেকনোলজিক্যাল দিক দিয়ে অনেক এগিয়ে আছে। সো অবশ্যই এই সবগুলো দিক বিবেচনা করে চায়নাকে হচ্ছে স্টাডির জন্য চায়নাকে সিলেক্ট করা হচ্ছে আমাদের জন্য একটা বেস্ট ডিসিশন। এই সবগুলো দিক বিবেচনা করেই হচ্ছে আমি চায়নাতে 2015 সালে MBBS করার জন্য গিয়েছিলাম। এখন হচ্ছে 2021 সাল, আমার হচ্ছে MBBS কোর্স শেষ এবং আমার চায়নাতে MBBS জার্নিটা খুবই সুন্দর ছিল এবং খুবই কমফোর্টেবল এবং খুব স্মুথলি আমি চায়না থেকে আমার MBBS কোর্স শেষ করে এসেছি। সো আমার মতে হচ্ছে যারা MBBS করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে চায়না। তোমাদের কারো যদি চায়না স্টাডি সম্পর্কে এবং চায়নাতে MBBS স্টাডি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওটি সেটির উপর করার জন্য। ধন্যবাদ।